দখলদার ইসরায়েলের কূটকৌশলের জেরে ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এই ঘটনার পর প্রতিরোধ যোদ্ধাদের গান পয়েন্টে বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুকে বাঁচাতে পশ্চিমারা রীতিমতো হাতে পায়ে ধরছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের। কিন্তু ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর উপর যে পরিমাণ ক্ষিপ্ত তাতে বোঝা যাচ্ছে তেহরানের হাত থেকে নিজেকে এবার বাঁচাতে পারবে না তেল আবিব। এর মধ্যেই হানিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জোরদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ, বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার কঠোর এবং বেদনাদায়ক জবাব দেবে। 31 জুলাই বুধবার এক বিবৃতিতে IRGC বলেছে, কোনো সন্দেহ নেই ইহুদিবাদী ইসরায়েলের এই ঘৃণ্য অপরাধযজ্ঞের কঠিন এবং বেদনাদায়ক জবাব দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, এই ভয়াবহ অপরাধ প্রমাণ করে যে খুনি, ক্রিমিনাল ও সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং নীতিমালা লঙ্ঘন করে যে কোনো অপরাধ করতে তারা দ্বিধা করে না। গাজা উপত্যকায় গত 10 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার মতো ঘৃণ্য এই অপরাধের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের কাপুরুষোচিত হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, চলতি বছর সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার কারণে ইসরায়েলে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এবারও নিজ দেশে গুপ্ত হত্যার কঠিন এবং শক্তিশালী জবাব দেবে তারা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না হিজবুল্লাহ এবং হুথিদের আক্রমণের সম্ভাবনাও, কারণ হানিয়াকে হত্যার আগে লেবাননের বৈরুতে বিমান হামলা করে হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে জায়নবাদী ইসরায়েল। আলী আমার নামে হিজবুল্লার এক সদস্য স্পষ্ট করে বলেছেন, হামাস ও আমাদের টার্গেট করে যে হামলা চালানো হচ্ছে তার জবাব দিতে আমরা প্রস্তুত। ইসরায়েল যদি যুদ্ধ চায় তবে আমরাও তৈরি। এখন এসব হামলা ও পাল্টা হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতির শঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে বাধার মুখে ফেলবে। ইসরায়েলের কৃতকর্মের ফল গোটা মধ্যপ্রাচ্যকেই ভোগ করতে হবে।